দুই ছেলে হলো যশ ও নুসরাতের প্রাণ। নুসরাত বলেন, এই তো সেদিত্যকে কোলে করে বাড়িতে নিয়ে এলাম, এরই মধ্যে কেমন বড় হয়ে গেলি। প্রথম যখন কোলে নিয়ে ওকে, আমি তখন তো মা হয়ে উঠিনি, একটা ছোট শিশুকে কিভাবে তার সমস্ত কিছু সামলাবো বুঝতে পারছিলাম না। যশ আর আমার মা আমাকে খুব সাহায্য করেছে। এত ছোট বাচ্চা কখন ঘুমোবে কখন উঠবে সেটা বোঝা মুশকিল। আমি আর যশ সময় ভাগ করে নিয়েছিলাম ওর খেয়াল রাখার জন্য। দেখতে দেখতে 3 বছরে পা দিল ঈশান, স্কুলেও যাচ্ছে সে। নুসরাত গর্বের সাথে বলেন আরও একটি কথা, বলেন যে তিনি শুধু ঈশানের মা নয়, তার আরও একটি সন্তান রয়েছে। যশের প্রথম ছেলের নাম রিয়াংশ। নুসরাত বলেন, আমরা মানুষ হিসাবে অনেক কিছু জটিল করে ফেলি, একটু মানবিকতা দিয়ে ভাবলে এরকমটা কখনো হয় না। আমাদের পরিবারে 2 ছেলেকে আলাদাভাবে কখনোই ভাবা হয় না, 2 ছেলে ওর জীবন, কোনো তফাত নেই। 2 ভাইয়ের মধ্যে বেশ ভালোবাসাও আছে, একে অপরকে সামলে রাখে ওরা। আমি আর যশ যখন একটু ব্রেক নিয়ে বাইরে যাই, তখন ওরা 2 ভাই নিজেরা নিজেদেরকে আগলে রাখে। নুসরাত বলেন, জীবন ওদের কোন দিকে নিয়ে যাবে তা আমি জানি না, তবে ওরা ভালো মানুষ হোক, জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখুক, এটাই চাই।